সুপ্রভাত আজ শিশু দিবস খুব দারুণ একটা দিন গত বছর লকডাউনের পর একটি সার্ভেতে জানা যায় বাবা মা সবচেয়ে বেশি চিন্তিত এখন মোবাইল অ্যাডিকশন নিয়ে মজার কথা কি জানেন দু বছর থেকে পনেরো বছর অবধি বাচ্চাদের নিয়েছিল এই সার্ভে যেখানে সেভেন্টি নাইন পার্সেন্ট বাবা মা সবচেয়ে বেশি চিন্তাগ্রস্ত এই বিষয়টা নিয়ে তারপর ফিলিং প্রথমেই জানিয়ে রাখি আমাদের এমন কোনো টোটকা জানা নেই যা দিয়ে রাতারাতি আমরা এই বিষয়টা থেকে তাদের বের করে আনতে পারব। হতে পারে কখনো ছোট্ট কোনো বিষয়ে কখনো দেখা যেতে পারে যে সে মোবাইলটা ধরছে না কিন্তু আমরা যদি এমন কিছু সিস্টেম তৈরি করি আমাদের বাড়িতেই তাহলেই হতে পারে বিষয়টা সব সময়কার জন্য আমরা শিশুকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা যে কাজটা করি দু সাল থেকে আমরা এস আর থিওরি ফলো করি দু সালে প্রথম এই নিয়ে কাজ শুরু হয় এবং দু সাল থেকে এখন অবধি এগারো শিশুদের ওপরে আমরা অ্যাপ্লাই করেছি এর অবজেক্টিভ কি একটি শিশুর তার ইন্ডিপেন্ডেন্স ডেভেলপ করা একজনের পার্সোনালিটি ডেভেলপ করা সে যাতে একজন পজিটিভ অ্যাটিটিউডের মানুষ তৈরি হয়ে যায় সে যেন আমার কথা শোনে সে যাতে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারে সে যেন যে কোনো কথা বুঝতে পারে যে কোনো পরিস্থিতি তার যাতে খুব ভালোভাবে সে ম্যানেজ করতে পারে এবং সে যাতে তার মধ্যে যাতে লাজুক ভাবটা না থাকে কোনোভাবেই সে যেন পেসিমিস্টিক মেন্টালিটি না হয়ে যায় অর্থাৎ আগামী দিনে সে যেন ডিপ্রেশনের শিকার না হয় এবং সে যেন ভ্যালু অফ নো বুঝতে পারে এই এস দুটো মেইন পিলার এক হচ্ছে ইনস্ট্রাকশন লেভেল আর হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট এই ইনস্ট্রাকশন লেভেল সবচেয়ে বড় এরিয়া আমরা ইনস্ট্রাকশন শিশুদের দিয়ে থাকি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিভিন্ন ক্ষেত্রে আমাদের তাদের শেখাতে হয় সেই ইনস্ট্রাকশন দিতে গিয়ে আমরা কি কি ব্যবহার করি আমরা কিছু ইনস্ট্রাকশন বা পজিটিভ ইনস্ট্রাকশন দিয়ে থাকি নেগেটিভ ইনস্ট্রাকশন দিয়ে থাকি এটা ধরো না এটা করো না ওখানে যেও না সাথে আছে আমাদের প্রম্পট এটা এদিকে সেদিকে সেদিকে কেন 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 আকড়ো 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 আকড় প্রম্পট দিয়ে থাকে এবং কিছু আছে WH এর ব্যবহার এটা কোথায় ওখানে কোথায় দেখেছো ওখানে কোথায় যাচ্ছ কি নেবে তুমি আমরা প্রচুর WH ব্যবহার করি তো কিভাবে কি আমাদের অসুবিধে বা সুবিধে করে আমরা tani ego এবং কিভাবে আমরা ম্যানেজ করব সেটাও আমরা জানব আমাদের শিশুদের নিয়ে আমাদের অনেক স্বপ্ন প্রায় প্রত্যেকটা বাবা মাই তাদের না পাওয়া জিনিসগুলো আমাদের শিশুদের মধ্যে আমরা সেগুলো দেখতে চাই অধিকাংশ ক্ষেত্রে আমরা তাদের শেখাতে শুরু করি জীবনের প্রতিটা স্টেপে তাদের শেখাই আমরা কোনোভাবেই চাই না তারা সেই একই ভুল করুক যা আমরা করেছি আমরা খুব সাবধান থাকি সে সমস্ত বিষয়ে এবং আমরা কখনোই সেই মিস্টেক আর দেখতে চাই না তাদের মধ্যে এবং সত্যি কথা তারা কোনো ভুল করলে আমরা সহ্য করতে পারি না তখন আমরা তাদের কারেকশন করতে শুরু করি ইনস্ট্রাকশন দিতে শুরু করি তাদের একটু অসুবিধা হলে ইনসাল্ট করে ফেলি বকি এবং মারতে শুরু করি এবং ঠিক এই সময় শুরু হয় আমার শিশুর সাথে আমার একটা পাওয়ার স্ট্রাগল এবং ফাইনালি আমার শিশুটির মধ্যে থেকে আমরা যে হারিয়ে ফেলি তা হচ্ছে তারা ইরেসপন্সিবল হতে শুরু করে ডুইং সাম ওয়ার্ক উইদাউট ইনস্ট্রাকশন ফ্রম পেরেন্টস হেল্প দ্য কিডস নট অনলি টু টেক ফার্ম ডিসিশন বাট অলসো টু টেক রেসপন্সিবিলিটি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইফ এ পারসন বিকাম ইনডিসিসিভ আন্ড কনফিডেন্ট দেন উই ক্যান কোয়েশ্চেন অ্যাবাউট হার পার্সোনালিটি কিন্তু মনে রাখতে হবে এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু শুরু হয় ছোট্টবেলা থেকেই ওভার একজন মানুষকে ডিপেন্ডেন্ট করে ফেলে ঠিক একই রকম ভাবে এটা একটা সাইকেলের যত বেশি বেশি তত ডিপেন্ডেন্ট শিশুদের কথা আমাদের কথায় চলে আসি আমাদের মধ্যে অনেকেই আছি আমরা ভুলে যাই এবং বাড়িতে আরেকজন আরেকটি মানুষ এলে আমাদের শুনতে হয় তুমি তো খুব ভুলে যাও তুমি এটা মনে রাখো তুমি এখনো এটা করি ওকে তোমাকে বলে গেলাম রাখতে এবং আমি প্রতিদিন ভাবতে শুরু করি সত্যি আমি তো ভুলে যাই আমি তো ভুলে যাই এবং বকা খাওয়ার একটা ভয় আমার মধ্যে থাকে যত বেশি ইনস্ট্রাকশন সেই মানুষটি আমায় দেন আমি ততটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ি লেস ইনস্ট্রাকশন আমাদের কিন্তু কনফিডেন্ট করে তুলতে পারে অবশ্যই সেটা চাইল্ডহুড থেকে ওভার ইনস্ট্রাকশন একটু শিশুর মধ্যে সাইনেস গ্রো করে অনেক সময় জিজ্ঞেস করি কি নাম তোমার মা পাশ থেকে বলছেন নাম বলে দাও আঙ্কেলকে নাম বলে দাও স্যারকে নাম বলে দাও সে মায়ের কাছে আমরা রোজ দেখছি ক্রিয়েটিভিটি ওভার ইনস্ট্রাকশন আমাদের শিশুদের ক্রিয়েটিভিটির ক্ষতি করে দিতে পারে কি রকম ভাবে তাদের প্রতিটা অ্যাকশনকে আমরা কারেকশন যখন করি তারা কোনো অ্যাকশন নিতে রিকগনিশন পায় না এবং ধীরে 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 তাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটি নষ্ট হতে থাকে সেলফ ইনিশিয়েশন খুব বড় কথা যেটা অধিক ইনস্ট্রাকশনের তারা নিজের থেকে কোনো কাজ করার আর সমস্ত থাকে না আমরা সবসময় খেয়াল করি তারা কমেন্ট ফলো করছে তো আমি কোনো কিছু বললে তারা করছে তো এবং সে সব যখন তারা গিয়ে ক্লাস নাইনে ওঠে আমরা কিন্তু ভাবি ওকে স্যার না বললে না হোমওয়ার্কটা করে না আমি না বললেও পড়তে বসে না আমি না বললেও খায় না প্রত্যেকটা ক্ষেত্রে এবং আরো অদ্ভুত বিষয় কি জানেন পৃথিবীর যত রকম সৃষ্টি তা কিন্তু তৈরি হয়েছে সেলফ ইনিশিয়েশন থেকে যে কোনো রকম অড আইডিয়া আজকে আকাশে আমরা হওয়াই জাহাজ দেখি তারও কিন্তু তৈরি হয়েছে কোনো অড আইডিয়া থেকে অ্যাবস্ট্রাক্ট আর্ট নতুন কুকিং রেসিপি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেলফ ইনিশিয়েশন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ মানে শুধুমাত্র কথা নয় একজন মানুষের এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বলতে তার রিকোয়েস্ট হাউ টু শেয়ার হাউ টু প্রোটেস্ট একজন মানুষ আপনাকে কোনো একটা কিছু না করছে কিন্তু তার বলার ভঙ্গিমা আপনার কাছে কিন্তু সেই মানুষটির শিক্ষার পরিচয় দেয় দ্য পার্সন হু ক্যান এক্সপ্রেস দেম সেলফ ক্যান শেয়ার দেয়ার আইডিয়া ইন বেটার ওয়ে আমাদের সব সময়ে কথা মনে রাখতে হবে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ অধিক ইনস্ট্রাকশানে আমরা যদি তাদেরকে রেডিউস করি সেই ইনস্ট্রাকশান উইল পে মোর অ্যাটেনশন তারা অনেক বেশি মনোযোগ দিতে পারে অনেক অনেক বেশি ইনস্ট্রাকশন হলে কোথাও ইনফরমেশন প্রসেসিং সিস্টেমে একটা অসুবিধে দেখা দেয় ডিসিশন মেকিং স্কিল ডিসিশন মেকিং স্কিল শুরু হয় দু বছর থেকে এবং ওভার ইনস্ট্রাকশন বিকাম এিন্ডারেন্স ইন স্কিল আচ্ছা আমরা অনেকেই আছি শপিং মলে গিয়ে অনেকক্ষণ দেখে দেখে একটা শাড়ি বা কোনো একটা জিনিস পছন্দ করে বাড়িতে নিয়ে আসি পরদিন মনে হয় ওটাই না ভালো ছিল মনটা আবার ছটফট করতে থাকে হয়ে থাক না আমরা বহু ক্ষেত্রেই এই অসুবিধের মধ্যে গুলোতে যাই ডিসিশন নিতে আমাদের কোথাও একটা অসুবিধে হয় সেটা জীবনের বড় বড় ক্ষেত্রেও ডেভেলপ করে অনেক ইনস্ট্রাকশন দিলে একটি শিশু সবসময় খুব বিধ্বস্ত হয়ে পড়ে চলে যাই আমাদের কিচেনে সবার ক্ষেত্রে নাও হতে পারে শাশুড়ি মা যখন এসে বলেন তুমি ওটা করেছো কেন আগে তুমি ওই ভাজাটা করে নিতে তারপর ফোরনটা দিতে তারপর ওটা করতে একটু ভেবে দেখুন আমরা বিরক্ত হই ওভার ইশন সবসময় কারেকশন আমাদের বিরক্ত করে ইগো বুস্ট সেলফ এস্টিম সেলফ ডিটার্মিনেশন সবগুলো ক্ষেত্রে ওভার ইনস্ট্রাকশন আমাদের ক্ষতি করে যদি আমরা একটুও বুঝতে পারি চলুন না আমরা একটা অথরিটেটিভ প্যারেন্টিং এর দিকে এগিয়ে যাই কিভাবে পজিটিভিটি ইন রিলেশনশিপ শেয়ার এনগেজমেন্ট মোটিভেশন এই শেয়ার এনগেজমেন্ট ডাব্লিউইচোর কেয়ার কি বা স্কিল ট্রেনিং এর এক স্ট্র্যাটেজি যেখানে সেলফ ইনিশিয়েশন ডেভেলপ করার মূল মন্ত্র সেখানে বলা হয়েছে বীজ সেখানে দেয়া হয়েছে ইকুয়াল পার্টিসিপেশন খুব গুরুত্বপূর্ণ কথা আমরা সব সময় ইনস্ট্রাকশন দিই আমাদের সাবঅর্ডিনেট ভেবে দেখবেন আপনার বাড়িতে যিনি কাজ করতে আসেন তাকে আপনি বলেন তুমি এটা ওখানে রাখো ওটা ওখানে মুছে দাও ওটা করে দাও আমাদের শিশুদের সাথে কেন এই ইনস্ট্রাকশনাল কমিউনিকেশন সারাক্ষণ কেন আমাদের ইকুয়াল পার্টিসিপেশন আমরা মিস করে ফেলি ইকুয়াল পার্টিসিপেশন সেলফ এস্টিমকে ইনক্রিজ করে রেসপন্সিবিলিটি তৈরি করে এবং ইম্প্রুভ সাবকনসিয়াস মাইন্ড থটস আমরা যা কিছু ভাবি তা আমাদের মধ্যে সব সময় চলে অর্থাৎ সেগুলো ওয়ার্ডসে কনভার্ট হয় যে কথাটা আমাদের মধ্যে চলতে থাকে তা আমাদের বিলিফ সিস্টেমকে স্ট্রং করে এবং যখনই আমরা কোনো কিছুকে বিশ্বাস করি তা আমাদের অ্যাকশানে রিফ্লেক্ট করে এবং অ্যাকশানের সাথেই রিফ্লেক্ট করে ফাইনালি রেজাল্ট নইয়ের ভ্যালু আমাদের ক্ষেত্রে কমতে শুরু করেছে নন কমপ্লায়েন্ট অ্যাটিটিউড সত্যি কথা তার জন্য আমরা বেড়েছে দেখতে পাচ্ছি এবং লো সেলফেন্সটিভ আজকে আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা বাইরে পড়তে গেলে আমরা ভয় পাই বা বলা যায় তাদেরকে আমরা একা ছাড়তে পারি না তাতে আমাদের টিউশানে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় এবং কোথাও গিয়ে বাড়িতে তাদেরকে আমরা কোথাও একটু রেখে দিতে চাই এবং আলটিমেটলি সোসাইটি এর জন্য কিন্তু সাফার করছি ফ্রম দ্য সোসাইটি আমরা যদি একটু অন্য ভাবে ছোট্টবেলার থেকে আমরা যদি আমাদের বাড়িতে যারা আমরা দুজন বাবা মায়ের যে রিলেশন সেখানে যদি একে অপরকে আমরা রেসপেক্ট করতে পারি তাহলে কিন্তু আমার শিশুটিও শিখতে পারে সেখান থেকেই এমন বহু ক্ষেত্রে হয় আমাদের একটি শিশু এসে লড়াই করতে গিয়ে দেখা যাচ্ছে মাকে মেরে দিচ্ছে পরবর্তীকালে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বাবা হয়তো মায়ের গায়ে হাত তোলেন তো সেক্ষেত্রেই সেই অ্যারোগেন্স ডমিনেশন এজেন্ডা এগুলো থেকে যদি আমরা আমাদের রিলেশন থেকে বেরিয়ে আসতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে ইফ ওয়ান্ট টু ইনভেস্ট সামথিং ইন ইউর লাইফ প্লিজ ইনভেস্ট টাইম ফর ইউর চাইল্ড আটটা টিপস এখানে আমি বলবো শুধুমাত্র মোবাইল অ্যাডিকশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তা নয় মোবাইল এডিকশন নয় সামগ্রিক ক্ষেত্রেই আমরা পেতে পারি অনেকটাই অন্যরকম ভূমিকা আপনার শিশুর জন্য টাইম বের করুন এই টাইম ইন্সট্রাকশনাল কমিউনিকেশনের জন্য নয় যে আপনি কাজের থেকে ফিরবেন তখন আপনি বলবেন তুমি এটা করো ওটা করেছো হোমওয়ার্কটা দেখো এই সময় নয় যে সময় শিশুর ভালো লাগার সাথে আমি মিশে যেতে পারবো মোটিভেট করবো এবং রিকগনাইজ করবো তার ক্রিয়েটিভিটিকে সে হতে পারে একটা কাগজ ছুঁড়েছে ও দারুন হতে পারে সে একটা ছোট্ট প্লেন বানিয়ে ছুঁড়েছে আমি তাকেও রিকগনাইজ করব। ডিফারেন্ট এনগেজমেন্টের জায়গায় আমি প্ল্যান কি রকম ক্ষেত্রে শুধু সে মোবাইল নিয়ে বসে থাকে তো বিভিন্ন রকম খেলা ছোট ছোট নানান কিছুর জন্য আমিও প্ল্যান করি বিভিন্ন রকম এনগেজমেন্ট তৈরি করি আমরা শিশুকে বের করে আনতে পারি আউটডোর গেমস আমরা অনেক সময় বলি খেলতে যাও না বাইরে তুমি যাও না একদম কিন্তু আমরা তাদের পথ দেখাই না এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদেরকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমরা হোয়াটসঅ্যাপ মোবাইল সরি ফেসবুক করার সময় আমরা তার সামনে ব্যবহার করব না সেটাও আমরা চেষ্টা করব কিছুটা আড়ালে করতে বা সে যখন আমার সামনে তখন আমি যেন তার সাথে টাইম স্পেন্ড করি আমি উল্লেখ করবো একদম ব্রিটিশ সাইকোলজিস্ট টনি অ্যাটিউডের কথায় তিনি বলেছিলেন যে কোনো ব্যক্তি সে যদি সোশ্যালাইজেশন থেকে অন্য কিছুর প্রতি ইন্টারেস্ট শো করে বেশি হতে পারে তার অটিজম খুব সাংঘাতিক কোড জাগে আমরা পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করব। আমরা করব এবং আমার শিশুটিও ধীরে 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 এনগেজ হবে টাইম ইজ ইম্পর্টেন্ট সেটা আমি বোঝাবো আমি প্রতিটা কাজ সময়ে করবো সময় মেনে করব। তাহলে আমিও তার ক্ষেত্রে সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারবো যে স্ক্রিন টাইম আমি তখন বেঁধে দিতে পারবো শুধু যদি আমি অর্ডার করি যে তুমি এক ঘন্টার বেশি গেম খেলবে না হাফ অ্যান আওয়ারে বেশি খেলবে না তাহলে কিন্তু কঠিন হবে সেখানেই কিন্তু পাওয়ার স্ট্রাগেল শুরু হবে প্রথম আমি বোঝাবো টাইম ইজ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে আমি সময়ে যাব সময়ে ফিরবো এবং কোনো একটা কাজ বাড়িতে যখন করব। সেটাও নির্দিষ্ট সময়ে করব এবং যেটা শেষ কথা সেটা হচ্ছে স্কেডিউল তৈরি করব। আমাদের এসআর থিওরি স্ট্র্যাটেজিতে থ্রি কলাম কলম স্কেডিউল প্ল্যানিং রয়েছে যে আমরা এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে আমরা খুব ডিটেইলে যেতে পারছি না আমি খুব ফাস্ট এগিয়ে এলাম সেখানে হচ্ছে আগামীকাল আমি কিভাবে আমার দিনটা কাটাবো সেই প্ল্যান যদি আমি আজ থেকে করি তাহলে আমার শিশুও তা ফলো করবে এবং যখনই আমি করবো যে প্রতিটা মানুষ যারা নিজেদেরকে ভাবেন আমি ভুলে যাই আমি আমি হয়তো পারছি না প্রতিটা না পারাকে পারার সম্ভাবনায় নিয়ে যেতে পারে এই স্কেডিউল সিস্টেম থ্যাংক ইউ সো মাচ আমি সুভাষিষ দত্ত ফেসিলিটিটা ডাব্লিউচার স্কিল ট্রেনিং প্রোগ্রাম আপনাদের আগামীতে যে কোনো রকম যোগাযোগের জন্য কোথাও কোনো হেল্প কোনো শিশুর যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার আইআইএন এর সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকুন শিশু দিবস প্রতিটি শিশুর জন্য আনন্দের হোক থ্যাংক ইউ সো